প্রশ্ন রয়েছে, কত মাইল দূরে গেলে নামাজ কসর হয়? আমি চাইলে কি কসর নামাজ 4 রাকাত পড়িতে পারবো? জবাব, কত মাইল দূরে গেলে কসর হয়? কসর সফরে গেলেই আপনি কসরের সালাত আদায় করবেন। কসর বলা হয় কসর থেকে, মানে কম করা, 4-এর জায়গায় 2, 3-এর জায়গায় 2 নয়, শুধুমাত্র 4-এর জায়গায় 2, যেগুলি 4 রাকাত বিশিষ্ট সেগুলি 2 রাকাত আপনি আদায় করবেন, এটা হচ্ছে কসর। এখন কসর কখন? সফরে গেলে। এখন সফর কখন, কত দূর দূরে গেলে সফর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে সফরের দূরত্ব সম্পর্কে কোনো সীমারেখা ঘোষণা দেওয়া হয়নি, যার কারণে বিভিন্ন দলিলের আলোকে ইঙ্গিতমূলক কথা পেয়ে বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন। তবে আমাদের সমাজে প্রচলিত যে বহুল প্রচলিত কথা রয়েছে 48 মাইল, এই 48 মাইলের বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, এটি সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি কথা, বরং সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বিশুদ্ধভাবে তা প্রমাণিত নয়। তাই 48 মাইল দূরে গেলেই কসর হবে আর না হলে নয়, এই কথাটি সঠিক নয়। তাই এক্ষেত্রে আমরা বলবো, আপনি আপনার নিজের এলাকা, নিজের শহর ছেড়ে যখন এতটুকু যাবেন, যতটুকু গেলে আপনার কাছে মনে হচ্ছে আপনি সফরে পৌঁছে গেছেন, আপনি এখন মুসাফির, আপনি এখন কসর করবেন। সংশ্লিষ্ট প্রশ্ন ছিল, আমি চাইলে কি কসর নামাজ 4 রাকাত পড়তে পারবো? না, কসর চাইলে আবার 4 রাকাত, কসর চাইলে কসরই মানে কম, সেটা 2 রাকাতেই পড়বেন। এখন কেউ যদি কখনো সফরে চলে যায়, সেই সফরে তার জন্য উত্তম হচ্ছে, নিয়ম হচ্ছে কসর পড়া, যদি সে একাকী পড়ে অথবা নিজে ইমাম হয়। আর যখন তিনি মুকিমের পিছনে পড়বেন, তাহলে তিনি আর কসর পড়তে পারবেন না, মুকিম ইমাম পূর্ণ যেভাবে পড়বে তাকেও সেই পূর্ণ পড়তে হবে। আর একাকী যখন তিনি পড়বেন, তিনি ইচ্ছা করলে, প্রয়োজন দেখা দিলে 2-এর জায়গায় 4 পড়তে পারবেন, তবে এটি কখনো উত্তম নয়। উত্তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আপনাকে করে দিয়েছেন, আপনি আল্লাহর সুযোগটাকে গ্রহণ করবেন। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন জোহরে